বর্তমান মেন্ট হব ইয়ে কোটনা না কোটি স্পষ্ট হয়ে সারিছে কিন্তু অঙ্ক কণ রব কাতের কত অংক রহব লোকসভা ক্ষেত্রে বিধানসভা ক্ষেত্রে সি নে মেন্ট বোধবি সেইপা হোনি সেইটি হি কটা অটকি বোধহয়ে সে গঠি ফিটাই বোধবে সন্ধ্যা বলে যে যাই প্রণবপ্রকাশ দাস হুম বা বিকে পাণ্ডেন হুঁতু এর সাহায্য করে এবং সেটি ঘন ঘন যে বৈঠক বসুছে কুয়া যাচ্ছে অমিত শাহ হচ্ছে সে বৈঠক আসদেবেতিে যে বৈঠক বসব ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ମଧ୍ୟ ରହିପାରନ୍ତି ଏବଂ ଅନ୍ୟ ରାଜ୍ୟସ୍ତରୀୟ ଯେଉଁ ବିଜେପି ନେତାମାନେ ଅଛନ୍ତି କିନ୍ତୁ ଏସବୁ ଭିତରେ ଯେଉଁ କଥା ରହୁଛି ଯେ ଇଏ ସିଟ୍ ଅଙ୍କ ଛିଣ୍ଡିବ ତ ଏବଂ ପ୍ରଦୋଷ ବାବୁ ଆପଣଠୁ ପୁଣି ଥରେ ଆରମ୍ଭ କରିବାକୁ ଚାହିଁବି ଶ୍ରୀରାମ ବାବୁ ମୁଁ ଆସିବି ଆପଣଙ୍କ ପାଖକୁ କିନ୍ତୁ ଇଏ ଯେଉଁ ସିଟ୍ ଅଙ୍କ ବା ଇଏ ଯେଉଁ ସମୟ ଗଡ଼ି ଗଡ଼ିକା ଯାଉଛି काली को जोना पड़ी जमापड़ आज एपर्डनी तो होउ तो तो हो सब एक्शन लगूच हुए तो कि ना ये अमित शाह जो मे भी मेनड भी होती आसबे कि न परिबे या उपरे सबकि अमित शाह आस कहे मेट सब पक्षे देखो देखतु घटना प्रवाह द्रुतततर हो गत आज जो जणो

আমি কম প্রসঙ্গ সেইটাই ফেরি যা কি মানে ছপন মানে সে ছপন বিজেডি বা ছ অড়ুয়া পরিস্থিতি এটি হোক বিজেপির রাজ্য নেতৃত্ব সে কম্প্রোমাইজ করা সে অধিক আসন ডিমান্ড এবং সে আর্গুমেন্ট হল যে আমার অধিকা রয়েছে এবং আমার

যে বিজেডি যেমনি গোটে নিঃস্বত ভাবে আত্মসমর্পণ করে যাও এই বার্তাটি হচ্ছে সাংঘািক বিজেডি পতিয়ারা উপরে এই গোটে প্রশ্নচিহ্ন নিশ্চিত ভাবে কিন্তু এই যে এইটা আন্তরিকতা বিহীন মেট হয়ে যাইপরে এভাবে অংশ এটি আপনি সন্দেহ আসুচি মেট হব এই মেটর পৃষ্ঠভূমি পর্যন্ত সন্দেহ রয়েছে আন্তরিকতা কে রয়েছে সে গোটে প্রশ্ন বাচি পিস বাধ্যবাধকতা হয়েপরে কিন্তু মেট পরে যে নির্বাচনটি হব নির্বাচন मेन्टर जो अंशीदार में, दल जो धर्म मेन्ट धर्म रक्षा रक्षाक समय निर्वाचन बेला मुकाबला निर्वाचन जति बोल्ने मुकलाबेडी बीजेपी परस्पर सहित जो लडै म जो मुकाबला मुकलाब कङ्ग्रेस सहित एग्रेस त बर्तमान मुख्य विरोधी दल हे विरोधी दल हाम्रो अवतीर्ण हो বিজেড় প্রার্থী মানে কেতে দূর চাহিবে বিজেপি বন্টা যাই আসন জিতি আসু এবং বিজেপি রার্থী মানে চাহিবে বিজেডি সিট রে জিতি আসু ইউ তলস্তরের যে আন্তরিকতার প্রশ্ন ইয়ে গোটে বড় প্রশ্ন আন্তর্ঘাতী কার্যের অনেক আশঙ্কা প্রদান করা তেমন

নেতা মানে ক্যামেরা আগে যা কুচি সেটা পছর ঘটনাটা হচ্ছে ইম্পর্ট্যাট যেটা আমি জাঁপারু না এবং কী উভয় বিজেপি বিজেডি যেতবেলা চরম লোকপ্রিয়তার মাননীয় নেন্দ্র মোদী অনুষ্ঠান এটি নবীন বাবু লোকপ্রিয়তা আছে এ সময় এই দুই দল কখনক আসলে তো এই বে যে প্রশ্ন পচারে যে লোক মানে বর্তমানে বিজেপি মুহ হোলে এবং বিজেডি কি আসুলে সে ভবিষ্যৎ কম হব এবং গ্রাউড জিরোরে এমানে যে কর্মী অনেক সে পঞ্চাতরের ব্লক স্তরের রিভোট করবে না তো আদৌ করবে না কবে না বুঝে দে বিজেপি এমএলএ কোশি বিজেপি এমপি কোশি বিজেডি এমএলএ কোশি বি এমপি কোয়াইপারে না আমার লোকপ্রিয়তা এত পার্টি টিকেট নদি এই শহ সচন ବିଜେପିର ବିଜେଡ଼ିର ଗୋଟିଏ ଗୋଟିଏ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଦଶରୁ ଅଧିକ କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ କେଉଁଠି ପାଞ୍ଚ କେଉଁଠି ଚାରି ତିନି ଦୁଇ ବି ଅଛନ୍ତି କିନ୍ତୁ ଦଶ ଆପ୍ଲାଏ କରିଛନ୍ତି ତ ଏବେ ଆଡ଼ଜଷ୍ଟମେଣ୍ଟ କେମିତି କରିବେ ଏ ଯେଉଁ ପ୍ରଶ୍ନ ଆସୁଛି ମୋର କାହିଁ ଗୋଟେ ଆଶଙ୍କା ହେଉଛି ଯେ ହୁଏତ ନହେଇପାରେ ହୁଏତ ନ ହେଇପାରେ ପଞ୍ଚାନବେ ମସିହାରେ ଯେଉଁ ଶହେ ତେଇଶରୁ ଆସିଗଲେ ଖସିଗଲେ ତଳକୁ ଏବଂ ସମସ୍ତେ ଆଶା କରୁଛନ୍ତି ହଁ ଚାଳିଶ ବିଜୁବାବୁ ଚିଫ୍ ମିନିଷ୍ଟର ହେବେ କିନ୍ତୁ

নাই কংগ্ৰেছৰ নবীন বাবু মুখ্যমন্ত্ৰী হবপি যিবি যিশ पंचानवे तीनो आश्चर्य कथा गोटेलाजू ये okay. हारे यहाँ के, के चिंता करें द्वितीय कथ का है कांग्रेस आउ थे क्षमता को आस स्वप्न बाहर था जानकी पट्टायक कंग्रेस जित जानकी पटनायक मुख्यमंत्री नए ये सब आश्चर्यकता थी तेणु जो कथ श्रीराम बाबू आशंका करतृत्व स्तर में शीर्ष स्तर में बासन बंटाई सबकि कन्फिडे कहु तृणमूल स्तर से समस्या ग्रहण करधारण लोक ग्रहण कर नेबे आम से चिंता करके

দেখুন গোটিয়ে কথা আমি সমস্তে নিশ্চিত যে এইটা গোটে এভাবে মেট লদি দিয়া তল তলস্তরের দুই দলর দুই দলের নেতা মানে যথেষ্ট প্রস্তুত হয়ে নির্বাচন লডিবে নিজ তা এবং ভালো করবে বলে উভয় আশাবাদী লে ঠিক সেই সময়ের এবং উভয় দলরে প্রার্থী সংখ্যা হাউজাউ হোলে বিজেপি কু বহু নেতা যে বিজেডি মধ্য বিজেডি উভয় দলর যাওয়া আসবা চালা এবং লোকে ভাব দুই দল যথেষ্ট ভাল সেতু এভাবে গোটে পরিস্থিতি কী সৃষ্টি হল এতে নিশ্চয় যে এক পরিস্থিতি বাধ্যবাধকতার ইয়ে গোটে লদি দিয়ে যাই ইম্পোস ইম্পোর্ট ডিসিশন এতে গোটে সন্দেহ না আচ্ছা বর্তমান প্রসঙ্গ উঠুছি যা শিরামবাবু কৌে প্রসন্ন যা এতমত কিন্তু ইার যে তো স্তরের সমস্ত গ্রহণ করে নাই এভাবে এক নিষ্ত্তি কি হাইকমান নিষ্পতি সেইটা বিচার করার ঠিক নুহে কারণ সবুলে আপনার দেখুন সেতবে আপনার যদি বিজুবাবু লোকপ্রিয়তা শেষে লেখা বিজুবাবু বহু প্রগতিশীল পদক্ষেপ নেই লোক কাম করে কিন্তু কে ভাবি নাই যে বিজুবাবুঙ্কর দল হঠাৎ শহেতু ছয়ালিশ খুব তেমন এই যে সিচুয়েসে যদি ধরে যে

বিজে বিজেপি যে পরস্পর প্রতি আন্তরিকতা হচ্ছে সে কথা কুয়া যায় না এই যে বোঝটি বর্তমানে লদি দিয়ে গলা तेनालीरह अनप्रेडिक्टेबल सीचुएस दबदबा बढ़िया मेन्ट पूर्व दल दबदबा बढ़ऊँच कार्यसनाल क्यारेक्टर आप देखिए सर्वभारतीय स्तर से जो मैंने मेन्ट करते महाराष्ट्र उदाहरण से उदाहरण कंची जो बजेपी कब्जाके महाराष्ट्र सरकार मागील जोर तोड जो राजनिती बजेपी विरुद्ध जो आरोपी आसुची जोर तोड करजेपी माहिरी तिणु विजेडी जणिजाणिक अजाणतरी मेंट आडक अग्रसर होऊची मित्रता सहित जाती स्तर बोल क्रायस आसीची सबुळे विजे डीडाची

গোটা অন্ডরস্টাডিং অজ্যসভার আমি দেখিছি তাঁর কেমেষ্ট্রি ঠিক লা এটি যদি বিজেপি তার দাবিটা জোর মানে বেশি অংশন নেওয়া দাবি নকরে যা প্রশ্ন কহিলেন তাহলে ঠিক রয়েপরে মানন্তর পারে যদি বিজেপি চাহিব যে আমি বেশি নবু সে কম নিউ এর যে লোকপ্রিয়তা আছে অর্গানাইজেশনাইড করবে সবুজ নবীন বাবু মুখ্যমন্ত্রী নেবে এটা সন্দেহ নাই বিজেপি ৰোধ উপ মুখ্যমন্ত্ৰী এবীন বাবু কেধানসভাৰ চিট যোন বাৰ্গেনিং বেলেগ বেছি বিজেপি দেখিব দেখিব কোন দেখিব যা দেখিব

ये सब कुछ नहीं कि आम स्पेकुलेसन सब बहुत होक्चुअल कौन रही कौन ये मेट जो अंक ये छिड़ूबे केड़ुच्छ के उभय दल आसन पाइबू ये सब कु आमको नजर रखा पड़ा समय हो जाए नाइन पेम डिबेट को एक्सरसाइज कर